কি n প্লাস l, n প্লাস l এখানে কি n হচ্ছে কি প্রধান গুণক, এর হচ্ছে কি সহকারী গুণক। এখন n প্লাস l এর সাহায্যে মূলত আমরা কোন একটা অরবিটালে কি শক্তি নির্ণয় করি, অরবিটালে তাহলে কি শক্তি নির্ণয় করব। ঠিক আছে, এক্সাম্পল দেখো, মনে করো 4s আর কি 3d। এখন এই 4s আর 3d এর মধ্যে কোনটা শক্তিশালী সেটা নির্ণয় করার জন্য আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে দেখো n ইকুয়াল কত 4 বুঝাইছি, আর n ইকুয়াল কত s, s ইকুয়াল কত 0, কারণ s এর ক্ষেত্রে l এর মান কত 0। তাহলে কি এখানে n ইকুয়াল কত 3, l ইকুয়াল কত d। এখন d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে কত 2। এখন যদি আমি n প্লাস কত l বার করি তাহলে দেখো n এর মান 4 প্লাস কত 0, সমান কত 0। এখানে যদি করি n প্লাস কত l তাহলে এখানে কত 4 শক্তি অবশ্যই বেশি। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কি কোন একটা শক্তি নির্ণয় করবো। এই গেল একটা। দেখো আরেকটা সূত্র দেখি আমরা, আরেকটা সূত্র আছে তোমার কি করি, অরবিটাল সংখ্যা নির্ণয় করবা, সংখ্যা নির্ণয় করবো। দেখ মনে করো 3D অরবিটাল আর কি এটা একটা কি অরবিটাল, তার উপশক্তি স্তর কয়টা আছে। ঠিক না, এখন যদি আমরা হিসেব করি 12 প্লাস কত 1 এই সূত্রটা, এখানে 3D এর ক্ষেত্রে কি l এর মান হচ্ছে d, d এর কত 2, 2 ইনটু কত 2 প্লাস কত 1, তার কত হচ্ছে 4 প্লাস কত 1, হ্যাঁ ইকুয়াল কত 5। তারপরে 3D কি এই উপশক্তি স্তরে কি অরবিটাল আছে কয়টি, 5টি, বুঝতে পারছি। আর এই 5টা ঘর হচ্ছে মূলত আমরা এভাবে লিখি 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক না, এই প্রত্যেকটা কি, হ্যাঁ প্রত্যেকটা কি উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টি, দুইটি। এখন এই 3D কি এরকম কয়টা ঘর আছে, হ্যাঁ এগুলো আমরা নির্ণয় করবো এই সূত্রটার সাহায্যে। আবার কি মনে করো কি এখন 3D এর ক্ষেত্রে যতটা হবে 4D এর ক্ষেত্রেও কিন্তু কি ততটা হবে, মানে D এর যত নম্বর D হোক সেটা দেখার বিষয় না, D এর কি পাঁচটা ঘর হবে, 3D এর পাঁচটা, 4D এর পাঁচটা, 5D এর কি পাঁচটা। ইলেকট্রন ধারণ ক্ষমতা, কি ক্ষমতা, ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবো, ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবো। এক্সাম্পল দেখো 3D কে আমরা দেখি, হ্যাঁ 3D ক্ষেত্রে যদি আমরা হিসাব করি দেখো এখানে কি l এর মান হচ্ছে কত, d এর কত 2, তাহলে তার যদি আমরা কি ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করি তাহলে 2 ইনটু কত 12 প্লাস কত 1। ঠিক না, আচ্ছা এখন 2 ইনটু কত 2 ইনটু l এর মান কত 2 প্লাস কত 1, তাহলে এখানে 2 ইনটু কত, এখানে বেটেছি কত আমরা 5, তাহলে কত 5 গুণা 10। ওই যে একটু আগে বলছিলাম প্রতিটা ঘরে দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 5টা ঘর করে 10টা, কেমন আমরা বুঝতেছি। আবার কি সূত্রের সাথে দেখো আমরা দেখতেছি কি আসলে 5টাই থাকতেছে, এরকম ভাবে বাকিগুলো তোমরা করতে পারবা। আচ্ছা আর একটা সূত্র আছে তোমার কি, এটা হচ্ছে তোমার, এটা তোমার ক্লাস মানে ক্লাস 8 এবং কি 9 এ দেখছো, সেটা হচ্ছে কি তোমার 2n স্কয়ার। এই 2n স্কয়ার সূত্রের সাহায্যে মূলত আমরা কোন একটা শক্তি স্তর বা অরবিটের, অরবিট মানে শক্তি স্তর বা কক্ষপথের, হ্যাঁ কোন একটা অরবিটের, হ্যাঁ বা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করি, শক্তি স্তরের কি ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি, ধারণ ক্ষমতা। হ্যাঁ আচ্ছা দেখো মনে করো তোমাকে বললো কি কেশেলের, কেশেলের কেশেলে কি কতটা ইলেকট্রন থাকতে পারে, কেশেলের ক্ষেত্রে এর মান কত জানতে হবে, কেশেলের ক্ষেত্রে এর মান কত 1, যদি 1 হয় তাহলে এখন আমরা যদি 2 এর স্কয়ার যদি বসাই তাহলে 2 ইনটু কত 1 স্কয়ার। ঠিক না, তাহলে কত 2। ঠিক, আবার যদি বলে কি এম শেলে, এম শেলের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এন এর মান কত 3, এটা আমরা জানি সবাই। ঠিক না, এখন যদি করি তাহলে 2 কত এন স্কয়ার, তাহলে 2 ইনটু কত 3 স্কয়ার,
থাকতে পারে, এম সেভেন আর কে সেভেন থাকতে পারে, বাড়ি দুটি।